আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আমরা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তোমাদের দোয়ায় তো আমি আজ একটা ইসলামী গজল গাইবো মা বোনেরদের উদ্দেশ্যে তাহলে আশা করি আমার গজলটি ছোট বড় সবাই শুনবে এবং ভাইয়ারা ও আঙ্কেলরা যারা আছো সবাই শুনবে সবার জন্য গজলটি এই গজলটি শুনে অনেকে অনেক কিছু শিখতে পারবে তাহলে আমি শুরু করছি আমার গজলটি আর আমার গজলটি শোনার জন্য তোমরা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তাহলে আমি গজলটি শুরু করছি ও আমার মা বনেদের বলি রে শুনো কানবরে ও আমার মা বনেদের বলি রে শুনো কান ভরে স্বামী তোমার গরিব বলে ও গো স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে ও আমার মা বোনদের বলি রে শুনো কানভরে পৃথিবীতে অনেক রকম রয়েছে নারী এক নারী তার স্বামীর প্রতি মুখ করেছে ভারী স্বামী বলে বিবি তোমার মুখটা কেন ভারী বিবি বলে আজ আমি যাব বাপের বাড়ি বিয়ের পরে খাওয়া পড়া বিবি বলেছে কি বলেছে শুনো বিয়ের পরে খামা পড়ার ঠিক মতো মোর নাহি রে থাকবো না তোর ঘরে ও আমার মা বনেলে বলি রে শুনো কান ভরে স্বামী বলে বিবি তুমি চলে যেও না এবার থেকে খাটবো বেশি অভাব হবে না বিবি বলে ওদের বাড়ি বৌগুলি সব সুখী সারা গায়ে পড়ে আসে সোনার গহনা দেখি ওদের মতো আমার গায়ে বিবি বলেছে কি বলেছে শোনো ওদের মতো আমার গায়ে সোনার গহনা নাহি রে থাকবো না এই ঘরে ও আমার মা বোনদের বলি রে শোনো মন বরে বিবির এই কথা শুনে স্বামী কী বলেছে শুনুন গরিব আমি খেটে খাই কোথায় আমি পাব কেমন করে শোনার গহনা আমি তোমায় দিব এই কথা শুনিয়া বিবি খাওয়া রে ঝগড়া করে স্বামীর দিকে যায় তেরে তেরে বলে আমি জীবন দিব বিবি কি বলেছে শুনো বলে আমি জীবন দেব মরব ঘরে রে বুঝবি তুই পড়ে ও আমার মা বোনেদের বলি রে শুনো কান ভরে স্বামী তোমার গরিব বলে ও গো স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে ও আমার মা বোনদের বলি রে শুনো কান ভরে সকল সময় সে নারী ঝগড়া করে বিবির কথা শুনে স্বামী ব্যথা পায়ন্ত রে সেই নারী কিছুদিন পরে গেল মোড়ে গোসল কাপুন পড়িয়ে দিল দাফন করে আজাবের বের ফেরেস্তারা ও গো আজাবের ফেরেস সেই কবরে এসে জিজ্ঞাসা ওই করে ও আমার মা বোনের দেরে বলি গো শুনো কানটি ভরে স্বামী তোমার গরিব হলে স্বামী তোমার গরিব বলে জুলুম করোনা রে স্বামীর উপরে ফেরেস্তারা ওই মহিলার কবরে এসে কি করেছে শুনুন ফেরেস্তারা সেই কবরে এলো সওয়াল করে সেই মহিলারে তুলে বসাইল আগুনের গয়টা নিয়ে গায়েতে তারপরিয়ে তার পরিয়ে দিল গায়ের গুস খসে খসে পড়িতে লাগিল গহনা পরার সাদ তারা বলেছে কি বলেছে শুনো গহনা পরার সাদাস মিটিয়ে তোরে দেব রে বুঝবি তুই এইবারে ও আমার মা বনেদের বলি রে শুনো কানব রে ও আমার মা বনেদের বলি রে শুনো কান ভোরে স্বামী তোমার গরিব বলে স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে ও আমার মা বনেদের বলি রে শুনো কান ভোরে সর্বশেষ কথা আমার কবির মনের কথা শুনুন স্বামীর সুখে তুমি সুখে দুঃখে এমন স্বামীর নারী এই জগতে কজন আছে দেখি কাঠুরিয়ার বিবির মতো বিবির মতো হয়ে যাও না তুমি ভালো হোক মন্দ হোক জীবন সাথী স্বামী রহমতুল্লাহ বলে তাই ও গো রহম স্বামীর সেবা শান্তি আসবে ঘরে ও আমার মা বনেদের বলি রে শুনো কান ভোরে ও আমার মা বনেদের বলি রে শুনো কান ভরে স্বামী তোমার গরিব বলে ও গো স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে ও আমার মা বোনেদের বলি রে শোনো কান ভরে তো আমার গজলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের দামি দামি মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমাকে দোয়া করবে আমি যেন তোমাদেরকে নিত্য নতুন আপডেট দিতে পারি এবং তোমার আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবে সব সময় তোমাদের সহযোগিতা আমার একান্ত দরকার তো এই বলে আমি আজ শেষ করছি আল্লাহ হাফেজ